যশোরের মনিরামপুরে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে নানা আয়োজনে। দিবসের শুরুতে বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষের সভাপতিত্বে এবং বীমা কর্মকর্তা তোরাবালির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তা শাহাদাত হোসেন সুজন, ডেল্টা লাইফের ফারুক হোসেন এবং হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের আবু দাউদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।